লিঙ্গ বৈষম্য আর দারিদ্র্যের কাছে হার মেনেছেন বারবার, তবু থেমে যাননি, পিছপা হননি স্বপ্ন পূরণের পথে। অঙ্কিতা, হার না মানা এক মানুষের নাম, ঘাত প্রতিঘাত সামলেছেন নিজের হাতে। অদম্য মনের শক্তিতে অঙ্কিতা এখন দেশের সব থেকে বড় বিদ্যাপীঠের প্রথম ট্রান্সজেন্ডার শিক্ষার্থী। ইচ্ছেশক্তি থাকলে যে কোনো বাধা যে কাটিয়ে ওঠা যায় তা আবারও প্রমাণ করেছেন অঙ্কিতা। আলমগীর হোসেনের ক্যামেরায় তানজিনা তাসলিমের রিপোর্টে বিস্তারিত। অঙ্কিতার গল্পটা কোনো রূপকথার গল্প নয়, এক হার না মানা জয়িতার গল্প। সমাজের কোনো বাধাই যাকে থামাতে পারেননি। ট্রান্সজেন্ডার হয়েও ভর্তি হয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। জাহিদুল ইসলাম থেকে অঙ্কিতা হয়ে ওঠার গল্পটা একদিনে তৈরি হয়নি। জীবনের প্রতিটি পদে ছিল প্রতিবন্ধকতা আর ছিল দারিদ্র্যের কষাঘাত। আমাদের এলাকায় কিছু ছেলেদের একটা গ্রুপই ছিল যাদের কাজ ছিল হচ্ছে আমাকে বুলিং করা। আসলে আমি আজ পর্যন্ত জানি না যে কেন এরকম করতো, এটা কি শুধু আমার জেন্ডার আইডেন্টি হওয়ার কারণে? আমার বারবার মনে হচ্ছিল যে এই জীবন রেখে কি হবে, আমি যত পড়াশোনা করি হয়তো মানে এর থেকে মুক্তি নেই। টাঙ্গাইলের করটিয়ার সরকারি সাদাত কলেজ থেকে গণিতে স্নাতক শেষ করে যোগ দেন একটি বেসরকারি ব্যাংকে। তবে তার স্বপ্নটা ছিল আরো বড়, পড়তে চেয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। ভর্তি পরীক্ষার সুযোগ পেয়ে কাজে লাগান, মেধা তালিকায় স্থান করে নেন। আমার হচ্ছে শিক্ষাটা শেষ করা উচিত, তারপরে আমার অধিকার নিয়ে কথা বলতে পারবো। তো ওই সময়টাতে আমি দেখি যে ঢাকা ভার্সিটি একটা সার্কুলার হয়েছে। ভর্তি হন ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগের এক্সিকিউটিভ এমবিএ তে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করে। আমার অনেকটা ভয় ছিল যে ঢাকা ইউনিভার্সিটি আর মতো জায়গায় এখানে আমি পড়তে পারবো কিনা, ট্রান্সজেন্ডার কি নিবে কিনা। তো এরকম অনিশ্চয়তা নিয়েই মানে অ্যাপ্লিকেশনটা করি, ভাবি যে পরের লড়াইটা পরে দেখা যাবে। তো এখানে আমি রিটেন পরীক্ষা অংশগ্রহণ করি, তখন হচ্ছে রিটেন পরীক্ষা আমি টিকে যাই। তো তখন আমাকে ভাইবার জন্য ডাকা হয়। তো ভাইবা নিয়ে আমার একটা ভয় ছিল, কারণ ছোটোবেলা থেকে মানে এটা শুনে বড় হতে হয়েছে যে তুমি যত পড়াশোনা করো ভাইবাতে তোমাকে দেখলে তো কেউ নেবে না, কারণ ট্রান্সজেন্ডারকে তো আর কোথাও এটা দেখার পরে আর কেউ নেবে না। তো আমি অনিশ্চয়তা নিয়ে এই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করি, বাট এখানে স্যার অনেক আন্তরিক ছিলেন। তো আমি ভাইবা কমপ্লিট করার পর দেখি যে আমার মেধা তালিকায় নাম আসছে, যে টোটাল কোর্স ফি এটা আসলে আমার জন্য ব্যয় বহন করা আমার জন্য অনেক দুঃসাহস ব্যাপার হয়ে যায়, কারণ একজন ট্রান্সজেন্ডার হিসেবে ঢাকা শহরে থাকা, নিজের খরচ বহন করা। তো তখন আমার মানে মাথা আকাশ ভেঙে পড়ার মতো হয় যে আমি কীভাবে শেষ করব, কারণ আমার পড়াশোনা মানে শেষ করার তীব্র ইচ্ছা, বাট এই অর্থনৈতিক অবস্থার কারণে পড়াশোনা করতে পারবো না এটা আমি মেনে নিতে পারতেছিলাম না। কিন্তু আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করি, কিন্তু কোথাও কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না। তারপরে আমি আমার আরেক বোন ট্রান্সজেন্ডার হচ্ছে মিনা আপুর সাথে কথা হয়। তো আপু হচ্ছে আমাদের মাননীয় উপাচার্য স্যারকে ফোন দেন এই বিষয়ে কথা বলার জন্য। তো উনি আমাদের একদিন দেখা করার কথা বলেন। তো একদিন ওনার সাথে আমি দেখা করি, ওনার সাথে আমার কথা হয়। আর যেহেতু আমি আসলে আগে যে পড়াশোনা করছি কোথাও আসলে ট্রান্সফ্রেন্ডলি একটা পরিবেশ পাই নাই, তো ওনাকে আমি বলি যে আমি এখানে যেন ট্রান্সজেন্ডার নারী হিসেবে ট্রান্সফ্রেন্ডলি একটা পরিবেশ পাই, যাতে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি। আর উনি আমার সাথে কথা বলে আমার অর্থনৈতিক অবস্থার কথাটাও শুনেন, বিবেচনা করেন। তো উনি আমাকে নিশ্চয়তা দেয় যে এখানে আমি আসলে একটা ট্রান্সফ্রেন্ডলি পরিবেশেই পড়াশোনা করতে পারবো, আর হচ্ছে উনি আমাকে স্কলারশিপের ব্যবস্থা করে দেন। অঙ্কিতার সংগ্রামে পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর সহপাঠীরা। দুই বছরের এই শিক্ষাক্রম শেষ করতে তাকে কোনো অর্থ খরচ করতে হবে না। একটা ফ্রেন্ড বা ব্যাচমেট যেরকম হয় ঠিক ওভাবে কোঅপারেটিভ। একজন ট্রান্সজেন্ডার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং আমরা সৌভাগ্যবান যে তিনি ম্যারিডেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে চয়েস করেছেন। ট্রান্সজেন্ডার হিসাবে অঙ্কিতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে পেরে গর্বিত উপাচার্য। আগামীতে ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা রাখা হবে। ভিন্নতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সৌন্দর্য। আমরা সম্প্রতি আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, ট্রান্সজেন্ডার হিজরা তাদেরকেও বিশেষভাবে বিবেচনা করা হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। এত বড় স্বপ্ন পূরণের পরেও কোথায় যেন কিছু একটা নেই। অঙ্কিতার চাওয়া আর দশজন মানুষের মতো সমাজে সমান অংশীদারিত্ব। এই সমাজ বলতে আমরা কাদের বুঝি? সমাজে আসলে আমি আর কি আমরা সবাই। বিভিন্ন জায়গায় দেখা যায় যে কাজের ক্ষেত্রে শুধু নারী ও পুরুষ থাকে, তাহলে আমরা কোথায়? কাজ তো আসলে জেন্ডার দিয়ে করা না, তার মেধা দিয়ে করবে। সমাজের কিছু মানুষ থাকে যারা অদম্য, যাদেরকে কোনো বাধাই ঠেকাতে পারে না। অঙ্কিতা ঠিক এমনই একটা নাম, যে সমাজে শত বাধা অতিক্রম করে আজ নিজের একটা নাম তৈরি করেছে। এই অঙ্কিতা সাহস ছড়িয়ে যাবে আরও এমন অনেক অঙ্কিতার মাঝে, যারা নিঃসন্দেহে আমাদের সমাজের চিরচেনা রূপ বদলে দিবে। তানজিনা তাসনিম, আরটিভি, ঢাকা।